Hello, my dear student. How are you, everybody? I think you are well. Yes, my dear student, I am very well. আমি তোমাদের রতন স্যার আজকে তৃতীয় শ্রেণীর গণিত ক্লাস নিয়ে তোমাদের সামনে বরাবরের মতো উপস্থিত হয়েছি প্রিয় শিক্ষার্থী আজকে আমরা তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা আমাদের জীবনের প্রতিনিয়ত প্রত্যেকটা পদক্ষেপের সাথে ওতপ্রোতভাবে জড়িত কি সেটা বলো তো হ্যাঁ ঠিক ধরেছো টাকা আজকে আমরা সেই টাকার হিসাব নিয়েই আলোচনা করব আজকে আমরা যে কাজটি করব অর্থাৎ গুণ বা ভাগ এর কিছু শর্টকাট মেথড আছে আর এটা এতটাই মজার তোমরা যদি পুরো ক্লাস মনোযোগ দিয়ে দেখো তাহলে আজকের কিছু শর্টকাট টেকনিক শিখবো আমরা ভাগ এবং গুণের অবশ্যই আশা করব প্রত্যেকেই মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটা দেখবা তো প্রিয় শিক্ষার্থী চলো শুরু করি আমরা আজকের ক্লাস শুরুতেই জেনে নেব পূর্ব পাঠের কিছু বিষয় ছোট ছোট এসকিউ প্রিয় শিক্ষার্থী গত পাঠে আমাদের যে জ্যামিতি সংক্রান্ত আলোচনা ছিল বলতো ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান কত ডিগ্রি ভেরি গুড ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি তাই না ফাইন আচ্ছা একটি সরল কোণ সমান কত ডিগ্রি ফাইন একটি সরল কোণ সমান এই 180 ডিগ্রি আরেকটি বিষয় আমরা যখন চতুর্ভুজ পড়েছি চতুর্ভুজ বলতে চারটি বাহু বোঝানো হয় তাই না এই চতুর্ভুজে চার কোণের সমষ্টি কত গুড চতুর্ভুজে চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি তো প্রিয় শিক্ষার্থী চলো আমরা শুরু করি আজকের পাঠ তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমি সবগুলো অঙ্কই তুলে রেখেছি জাস্ট আমি অঙ্কগুলোর অ্যানসার করে দিব আজকে যে অঙ্কগুলো দেখছি এগুলো মূলত এসকিউ অর্থাৎ শর্ট কোশ্চেনের জন্য বেশি কার্যকরী তবে আমি তোমাদের যে কথাটা শুরুতে বলেছি যে বাবা আজকে অবশ্যই গুণ এবং ভাগের কিছু শর্টকাট টেকনিক দেখাবো এই শর্টকাট টেকনিক অবশ্যই তোমরা শেখার চেষ্টা করবা অনেক কাজে লাগবে চলো শুরু করি এক নম্বর বলা হয়েছে দেখো এটা কত টাকার নোট দশ টাকা তাই না তাহলে এই দশ টাকার বিশটি নোট এই দশ টাকার কয়টা নোট ইয়েস বিশটি নোট এই দশ টাকার বিশটি নোট সমান কত টাকা ইয়েস বের করতে বলেছে কি টাকা বাবা আজকের অঙ্ক শুরু করার আগে দুইটা বিষয় জেনে নিব তাহলে আমরা অঙ্কটি খুব সহজে সলভ করতে পারবো এক প্রথম বিষয় হচ্ছে টাকা দশ টাকার দুটি নোট সমান কত বিশ টাকা বিষয়টা খেয়াল করো বাবা এখানে পেলাম কি বিশ টাকা আর এটা কি দুইটি নোট তাই না নোট কয়টা দুইটা টাকার হিসাবটা করতে গেলে মানের দিক থেকে সব ঠিক আছে কিন্তু নোট কয়টা দুইটা নোট কয়টা দুইটা টাকা কত বিশ নোট কত দুই টাকা বিশ তাহলে সংখ্যার দিক দিয়ে কে বড় টাকা হিসাবের দিক দিয়ে প্রমাণের দিক দিয়ে কি হচ্ছে বিশ আর দুই মান কিন্তু একই দুইটি দশ টাকার নোটে হচ্ছে বিশ টাকা ঠিক আছে তাহলে যদি নোট হয় তাহলে নোট হিসাবের দিক দিয়ে কি ছোট আর টাকা হিসাবের দিক দিয়ে কি বড় তাই কি না বিষয়টা বোঝো দশ টাকার দুইটি নোট তাহলে নোট ছোট দুই সংখ্যার দিক হিসাব করো দুইটি আর ওই দুইটি নোটে হচ্ছে কত বিশ তাহলে টাকা বড় তাই কি না বাবা আমরা অঙ্ক করার ক্ষেত্রে এর আগে শিখে এসেছি যে বড় হিসাব করতে গেলে বড় বের করতে চাইলে গুণ করব আর কম বা ছোট বের করতে চাইলে কি করব ভাগ করব তাই না তাহলে এখানে দেখো কি বলেছে দশ টাকার বিশটি নোট সমান কত টাকা কি চাইলো টাকা বুঝো তাহলে টাকা বেশি না কম নোটের চাইতে হ্যাঁ ঠিক ধরেছো টাকা বেশি দশ টাকার বিশটি নোট তাহলে দেখো দশ গুণ বিশ সমান সমান কত হবে গুণ করতে হবে আমাকে কিভাবে এভাবে বিশ গুণিতক দশ শূন্য 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 দিয়ে শূন্য একে শূন্য শূন্য দুই একে দুই হিসাব করে পাইলাম আমি দুইশো তাই না এভাবে গুণ করতে হয় এটাই তো স্বাভাবিক নিয়ম কিন্তু আমরা এই অঙ্কটাই খুব সিম্পলি খুব শর্টে করব কিভাবে করব দেখো এখানে অঙ্ক কি কি আছে বাবা এক আর দুই এই দুটি অঙ্ক তো তাই না তাহলে দুই আর একে গুণ করলে কত হয় আমার দুই তাই তো এরপরে কি আছে শূন্য একটা দুইটা তাহলে দুইটা শূন্য সুন্দর করে বসিয়ে দাও দুশো কত পেলাম শর্টকাট গুণ দুইশো আবার ফর্মালি গুণ করে কত পেলাম দুশো একই না হ্যাঁ বাবা এইটাই হচ্ছে শর্টকাট মেথড অর্থাৎ অঙ্কগুলনের গুণ আমরা করে নেব আগে
তারপরে যতগুলো শূন্য থাকবে শূন্যগুলো বসিয়ে দেব। তাহলে উত্তর পেলাম কত? 200 টাকা। ওকে, খেয়াল করো বাবা, যখন টাকা বের করতে বলছে তখন আমরা কি করে বের করলাম? গুণ করে। এরই পরে আরেকটি অঙ্ক আমরা পরের অঙ্কে চলে আসি। এরপরে দেখো পরের অঙ্কে কি বলেছে, 20 টাকার 5টি নোট। দেখো এটা কয় টাকার নোট? 20 টাকার। তাহলে এই 20 টাকার কয়টা নোটের কথা বলেছে? 20 টাকার কয়টা নোট? 5টি। তাহলে এই 20 টাকার যদি 5টা নোট হয় তাহলে কত টাকা হবে? একইভাবে আমরা হিসাব করব 20 গুণ 5। খেয়াল করো 20 গুণ 5। তাহলে আগের মতো করে আমরা ঠিকইভাবে গুণ করে যাব। কিভাবে? সমান সমান 5 আর 2 গুণ করলে কত হয়? 10। শূন্য কয়টা আছে? একটা। বসিয়ে দাও, কত পেলাম? 100, তাই না? মজার না? হ্যাঁ, তাহলে আমরা এখানে 100 বসিয়ে দিলাম। আবারও খেয়াল করো, যখনই বলছি টাকা বের করতে তখন আমরা গুণ করছি, এখনো নোটে যায়নি, গেলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাব। পরের অঙ্ক, 20 টাকার 50টি নোট। এই 20 টাকারই আরো 50টা নোটের কথা বলা হয়েছে। আগের বলা হয়েছিল 5টি নোট, এবার বলা হলো 50টি নোট। তাহলে 20 গুণ 50, সিম্পল বিষয় তাই না? 20 গুণিতক 50 সমান সমান আমাকে বের করতে হবে। তাহলে 20 গুণিতক 50 কত হবে? একইভাবে 2 আর 5 এর গুণ 10, আর শূন্য কয়টা আছে? একটা দুইটা। তাহলে কত পেলাম আমরা? 1000। কঠিন লাগছে কি? খুব সিম্পল কিন্তু বাবা, আমি বারবারই বলছি যখন টাকা বের করতে বলবে তখন আমরা গুণ করব, যখন নোট বের করতে বলবে তখন আমরা ভাগ করব, নোটে আসলে ক্লিয়ার হব। তাহলে পেলাম কত? 1000। 1 2 3, 1000 টাকা। দেখো 20 টাকার 50টি নোট সমান 1000 টাকা। ওকে, এরপরে পরের অঙ্কে যদি আমরা দেখি, পরের অঙ্কে কি বলেছে? 50 টাকা। কত টাকা? 50। এই 50 টাকার 10টি নোট, বুঝো? এই 50 টাকার কয়টা? এই 50 টাকার 10টা নোট। এই 50 টাকার 10টি নোট সমান কত টাকা, এটা আমাকে বের করতে হবে। ওকে, একইভাবে আমরা করে যাব, 50 গুণিতক 10। ওকে, তোমরা ওখানে, আমরা রাফ দেখাচ্ছি, বাট তোমাদের রাফ না দেখালেও চলবে, আমি তোমাদের হিসাব বোঝানোর জন্য আমি রাফ দেখাচ্ছি। তাহলে 50 গুণ 10, এইটা তো মজার অঙ্ক, 5 1 কে 5। হিসাব করলে কি একের ঘরের নামতো পড়ছি আমরা? 5 1 কে 5, এই শূন্য একটা আর একটা দুইটা, 1 2। ক্লিয়ার? সিম্পল বিষয় কিন্তু, 50 1 কে 50, আর শূন্য কয়টা ছিল? 2টা। 2টা শূন্য বসিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা উত্তর লিখে দিই 500 টাকা। ওকে, এরপরে যেটা 1 টাকার 100টি নোট, এটা তো সিম্পল বিষয়, 1 টাকার 10টি নোট সমান 10 টাকা, 1 টাকার 20টি নোট সমান 20 টাকা, 1 টাকার 30টি নোট সমান 30 টাকা। সিম্পল না? 1 টাকা, তার মানে এখানে আর আমার ওখানে ভেজাল করার দরকারই নাই, যা তাই, যা বলবে উত্তর তাই। 1 টাকার 100 টাকা, 1 টাকার 200 টাকা, যা বলবে তাই, তাই না? এটা তারপরে আমি তোমাকে গুণ করে দেখাচ্ছি, দেখো কিভাবে হয়। 100 গুণিতক 1, তাহলে 1 আর 1 গুণ করলে কত হয়? 1, আর কয়টা শূন্য? 2টা শূন্য, 100 টাকা। তাহলে আমরা লিখে দিলাম 100 টাকা। এটা যদি গুণ করতে হয় না, তারপরে ফরম্যাট অনুযায়ী সিস্টেমটা তোমাদের শুধু বুঝিয়ে দেওয়ার জন্য দেখালাম। ওকে, এরপরে দেখো, এরপরে কি দেখবো আমরা? 6 নম্বর অঙ্কে। 6 নম্বর কি বলছে? 100 টাকার 10টি নোট সমান কত টাকা? ওকে, এই ধরো 100 টাকা, এই 100 টাকার যদি 10টা নোট হয় তাহলে কত টাকা হবে? 100 টাকার 1টা নোট সমান 1 টাকা, 100 টাকা, 2টা নোট সমান 200 টাকা, এরকম 10টা নোট সমান 100 টাকা, তাই না? তাহলে আমরা সিম্পলভাবে যদি হিসাব করি যে 100 গুণ 10 সমান সমান 10, মানে কি এই 1 1 কে 1 আর 2টা শূন্য 1টা শূন্য 3টা শূন্য। ওকে, সিম্পল বিষয় কিন্তু, তাহলে 100 টাকার 10টি নোট সমান 100 টাকা, তাহলে 10 100, 2টা শূন্য দিলে শ হয়, ঠিক আছে? এগুলো খুব সিম্পল বিষয়। এবার আসো 5 টাকার নোট দিয়ে। ওকে, 5 টাকার 100টি নোট, এটা মজার বিষয় কিন্তু, 5 টাকার 100টি নোট 500,
তাই না? 5 টাকা 100 এর নোট সমান কি 500, তাহলে 5 1 কে 5, খেয়াল করো আমি কিন্তু আর দেখাইলাম না, এবার সরাসরি দেখাচ্ছি, 5 1 কে 5, শূন্য কয়টা? দুইটা। ওকে, 500 টাকা, ক্লিয়ার? এইবার আমরা যে অঙ্কে আসতেছি, এইবার দেখো মাঝে ঘর অর্থাৎ নোট চেয়েছে, এইবার আমাদের সিস্টেমটা পরিবর্তন হবে, এবার আমাদের সিস্টেম পরিবর্তন। বলেছে এই যে 20 টাকা যেটা আমরা দেখিয়েছি আগে, 20 টাকা, এই 20 টাকার কতটি নোট? ড্যাশটি নোট সমান কত টাকা? তার মানে আমাকে কি বের করতে হবে? নোট 20 টাকার ড্যাশটি নোট, তাহলে এতটি নোট। আমি কি বলেছিলাম যে যখন টাকা বের করতে বলবে তখন আমরা গুণ করে বের করব, আর যখন নোট বের করতে বলবে তখন আমরা ভাগ করে বের করব। কি কি ভাগ করব? এখানে আছে কি 20, আর এখানে আছে 100। বাবা এইটারও শর্টকাট মেথড আছে, একেবারে সহজ, দেখে নিই আমরা। কত এখানে আছে? 100 তো ভাগ কত? 20 ভাগ 20। ওকে, আচ্ছা একটু মনে করি তো, আমরা গুণের সময় কি করেছিলাম? গুণের সময় শুধু গুণ করে শূন্যগুলো বসিয়ে দিয়েছি, অর্থাৎ শূন্যগুলো বাড়িয়ে দিয়েছি, তাই না? গুণ করে যা পাইলাম অঙ্কের, আর যতগুলো শূন্য আছে শূন্য বাড়িয়ে দিয়েছি। গুণের সময় বেশি বেশি হয় এই জন্য আমরা বাড়িয়ে দিয়েছি, ভাগের সময় কি হয়? কম হয়, তাহলে কমিয়ে দিতে হবে। ওকে, তাহলে আমরা একটু মিল দেখি, এই শূন্য মিল আছে, এই শূন্য মিল আছে, আর মিল নাই, তাহলে থাকলো কি এবার? 10 আর 2, 10-এর মধ্যে 10 দিয়ে 2 কে ভাগ করলে কত হয়? 5, 5 দুগুণ 10, তাহলে এখানে উত্তর হবে 5টি। তাহলে 20 টাকার যদি 5টা নোট হয় তাহলে 5 20 100 হয়ে যাবে। ওকে, ভাগের সময় যতগুলো শূন্য মিলে যাবে সেই শূন্যগুলো কেটে দিব, দেওয়ার পর বাকি যে অঙ্ক থাকবে সেটাকে আমরা ভাগ করব। এটা তো রাত দেখাচ্ছি না, এটা জাস্ট বোঝানোর জন্য, তোমাদের কিন্তু এভাবে করে দেখাইতে হবে না, শুধুমাত্র উত্তর দিতে হবে তোমাদের। ওকে, এরপর আসো, 100 টাকার ড্যাশটি নোট সমান 500 টাকা, একই বিষয়, 500 ভাগ 100। ওকে, তাহলে কয়টা শূন্য আছে? দুইটা শূন্য, দুইটা শূন্য, দুটাই মিলে গেল, তাহলে বাকি থাকি 5 আর 1, 5 আর 1কে ভাগ করলে কত হয়? 5 1 কে 5, তাহলে 100 টাকার 5টা নোট সমান 500 টাকা, ক্লিয়ার? ওকে বাবা চলো, আর মাত্র দুইটা আছে, আমরা শেষ করব এবার। এবার আসো 10 নম্বরে, বলেছে 2 টাকার ড্যাশটি নোট সমান 100 টাকা, বুঝো আমাদের কিন্তু আবারও নোট বের করতে বলেছে, তাহলে 2 টাকার ড্যাশটি নোট সমান 100 টাকা। ওকে, 2 100 ভাগ 2, এইটা কিন্তু আর আমাদের ওখানে শূন্য নাই, 2 এর কাছে কোনো শূন্য আছে? তাহলে আর বাদ দেওয়ারও কোনো ওয়ে নাই, তাহলে এবার 2 দিয়ে ভাগ করি ডাইরেক্ট, 2 দিয়ে যদি 10 কে ভাগ করি তাহলে 5, 5 দিয়ে কোনো 10 মিলে যায়, দেখো 10 কে ভাগ করছি 5, তাহলে একটা শূন্য থাকে, আর ভাগ করার কেউ নাই, তাহলে একে শূন্য বসাই দিলাম, বুঝতে পারছি? এটাও সহজ, 2 দিয়ে আগে 10 কে ভাগ করলাম, 5 দুগুণ 10, আর এখানে একটা শূন্য আছে আর ভাগ করার কেউ নাই, 2 তে 1 ছিল, তাহলে শূন্যটাকে পার করে দিলাম। ওকে, এরপরে আজকের সর্বশেষ অঙ্ক অর্থাৎ 11 নম্বর অঙ্ক, 11 নম্বর অঙ্কে দেখো বলেছে 1000 টাকার নোট, ঠিক আছে, 1000 টাকার, 1000 টাকার ড্যাশটি নোট সমান 10000 টাকা, 1000 টাকার কয়টা নোট? তাহলে এখানে 1000 আর এখানে হচ্ছে 10000, তাহলে কয়টা নোট লাগবে আমরা একটু দেখে নিই। তাহলে প্রথমে হচ্ছে 1000, ওকে, ভাগ কত? 10000, তাহলে 10000টা আগে লিখে নিই, 10000 ভাগ 1000। ওকে, একটু বাবা দেখো, এই 10000 এখানে কয়টা শূন্য আছে? তিনটা, এখানে কয়টা আছে? চারটা, তাহলে তিনটা বাদ দাও, তিনটা বাদ দিলাম, তিনটা বাদ দিলাম, থাকলো কি এখানে 10 আর এখানে 1, তাহলে সমান সমান 10 1 কে 10, তাহলে উত্তর হবে 10 আর ওখানে হবে 50। ওকে প্রিয় শিক্ষার্থী, আমার আজকের আলোচনা ছিল এতটুকুই, আশা করি তোমরা সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমি শেষ করছি, শেষ করার পূর্বে তোমাদের যে এইচ ডাব্লু থাকবে আমি বলে দিচ্ছি, এইচ ডাব্লু তোমাদের অবশ্যই এই পৃষ্ঠা অর্থাৎ এই 76 পৃষ্ঠা কত? 1 থেকে 11। ওকে, এইটুকু এইচ ডাব্লু করে তোমরা হোয়াটসঅ্যাপে পোস্ট করে দিবা। তো প্রিয় শিক্ষার্থী, ভালো থেকো সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আর বরাবরই যে কথাগুলো বলে থাকি, অবশ্যই পিতামাতা গুরুজনের কথা মেনে চলো, আর ধর্মীয় রীতিনীতি বিধিবিধানগুলো মানো, আর আমাদের সঙ্গে যুক্ত থেকে নিয়মিতভাবে ক্লাসগুলো করে নিজেকে অ্যাক্টিভ রাখো।
Thank you. Bye.